হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিটি 2022 সালে মুক্তিপ্রাপ্ত কোরম্যান, যা একটি মিস্ট্রি থ্রিলার মুভি। মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভিটি এমন এক পুলিশ অফিসারকে নিয়ে যে ক্রিমিনালদের মাইন্ড রিড করতে পারত, কিন্তু একটা ঘটনার পর সে সব কিছু থেকে দূরে সরে যায়। মুভির প্রথমে চারজন মেইন ক্যারেক্টারকে দেখা যায়, ধনশেখর, তার ফ্রেন্ড মুরগান, তার কুকুর সুব্বু আর গার্লফ্রেন্ড স্টেলা। এরপর জঙ্গলের বাইরে একটা ফার্ম হাউস দেখা যায় যেখানে তারা বসবাস করত। একদিন টিভিতে খবর দেখা যায় চেন্নাইয়ে বোম ব্লাস্টে 8 জন মারা গিয়েছে আর 13 জন গুরুতর আহত হয়েছে। এরপর বাসার লাইট নষ্ট হওয়ায় মুরগান একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসে আর লাইট ঠিক করতে বলে। তখন সে দেখে ধনশেখর দিনের বেলা ঘুমাচ্ছে, তাই সে তাকে জাগাতে যায়। কিন্তু মুরগান তাকে আটকে ফেলে আর বলে ধনশেখর নিজের ইচ্ছায় ঘুমাচ্ছে, কারণ সে রাতে জেগে থাকে, যদি সে তাকে জাগায় তাহলে তার অবস্থা খারাপ করে দেবে। লাইট ঠিক করার পর মুরগান যখন টাকা আনতে ভেতরে যায় তখন লোকটি একটা টর্চ চুরি করে নেয়, কিন্তু ততক্ষণে ধনা জেগে যায় আর এই কাজ দেখে ফেলে। এরপর যখন ইলেকট্রিশিয়ান চলে যাচ্ছিল তখন ধনা না জিজ্ঞেস করেই লোকটির নাম বলে দেয়, এতে সে ঘাবড়ে যায়। তখন মুরগান বলে ধনা একজন পুলিশ ছিল আর সে মাইন্ড রিড করতে পারে। এরপর ধনা সুব্বুকে তার পিছনে লাগিয়ে দেয়, এতে লোকটা ভয় পেয়ে ধনার কাছে আসে আর টর্চটা ফেরত দেয়। এরপর ধনা স্ট্রেলার সাথে কথা বলতে থাকে, স্ট্রেলা তাকে গোসল করতে বলে কারণ সে অনেক দিন গোসল করেনি। কিন্তু মুরগান স্ট্রেলাকে দেখতে পায় না, সে জাস্ট ধনাকেই দেখতে পায়। আসলে একটা অ্যাক্সিডেন্টে স্ট্রেলা মারা যায়, কিন্তু ধনা ভাবে সে এখনও তার সাথেই আছে আর তাই সে স্ট্রেলার সাথে কথা বলে। ধনা ফার্ম হাউসে দেশি মদ আর দেশি সিগারেট বানাত, সাথে সে সবসময় নেশা করত যাতে স্ট্রেলার কথা তার কম মনে পড়ে। নেক্সট সিনে আইজির অফিস দেখা যায় যেখানে কমিশনার একজন লোককে ধরছিল যে বোম ব্লাস্টের সাথে জড়িত ছিল। কমিশনার তাকে জিজ্ঞেস করে এই কাজ করতে কে তাকে বলেছিল, তার সাথে আর কে ছিল, কিন্তু আয়ুষ্মান নামের লোকটা কিছুই বলতে পারে না কারণ সে কানে শুনতে পেত না আর কথাও বলতে পারত না। এদিকে কমিশনারের হাতে মাত্র 24 ঘন্টা ছিল, কারণ এরপরেই কেস দিল্লি পুলিশের হাতে চলে যাবে, তাই এ 24 ঘন্টার ভেতরেই তাকে কেসটা সলভ করতে হবে। তখন রঘুরাম বুঝতে পারে একমাত্র ধনাই এই কেসটা সলভ করতে পারবে, তাই সে ধনাকে কল করে। ধনা তাকে প্রথমে না করে দেয়, কিন্তু পরে রঘুরামের রিকোয়েস্টে ধনার ফার্ম হাউসে নিয়ে যেতে বলে। রঘুরাম তার কথায় রাজি হয়ে যায় আর সেই রাতে আয়ুষ্মানকে ধনার ফার্ম হাউসে নিয়ে চলে যায়। মুরগান তাকে টর্চার রুমে এনে হাত বেঁধে ফেলে। এরপরে সেখানে ধনা আসে আর তাকে সিগারেট দিয়ে বলে কে বোম ব্লাস্টের আদেশ দিয়েছিল, কিন্তু আয়ুষ্মান কিছুই বলে না। ধনা তার ফেস এক্সপ্রেশন দেখে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে। এরপর ম্যাচ দিয়ে তার চুল পুড়িয়ে দেয় আর বাইরে একটা আন্ডারগ্রাউন্ড সেলে আটকে রাখে, আর ধনা সেখানেই নেশার ঘরে ঘুমিয়ে যায়। পরদিন সকালে মুরগান আয়ুষ্মানকে গোসল করিয়ে দেয়, এরপরে ধনার কাছে নিয়ে আসে। তখন ধনা বলে তাকে ওই অ্যাসাইনমেন্ট নিরাজ বাট্রা নামের কেউ দিয়েছিল। এসব শুনে আয়ুষ্মান ভয় পেয়ে যায়। আসলে এসব তথ্য আগের রাতে ধনা তার ফেস এক্সপ্রেশন থেকেই পেয়েছে। আয়ুষ্মান তার দোষ স্বীকার করে নেয়। নিরাজ বাট্রা জৈন টেম্পলের পুরোহিত, সে পূজার থালিতে ওই বোম্ব দিয়েছিল আর সে 8 বছর ধরে স্লিপার সেল হিসেবে কাজ করছে। এই কনফেশন রেকর্ড আর আয়ুষ্মানকে পরদিন ধনা পুলিশের হাতে তুলে দেয় আর এভাবেই এই কেস ধনা সলভ করে দেয়, আর সব ক্রেডিট চিফ রঘুরাম আর তার টিম পায়। এবার ধনা একটা স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, এটা স্টেলার সম্পর্কে ছিল, তাই সে তার দুঃখ চিফের সাথে শেয়ার করে, কারণ চিফ তার পরিবারের মতোই ছিল। সে তাকে আবারও পুলিশে জয়েন করতে বলে, কিন্তু ধনা মানা করে দেয়। ধনা বলে সে এখানে মুরগান, স্টেলা আর সুব্বুর সাথে ভালোই আছে, সে এখান থেকে কোথাও যাবে না যতদিন না তার মৃত্যু হয়। এরপর একদিন এক পার্টি লিডার ডোনেশনের জন্য ধনার কাছে যায়। সে আগেও ধনার কাছে মার খেয়েছে, তাই নিজে ভেতরে না গিয়ে তার লোকদের পাছায়। ধনা তাদের পিছনে সুব্বুকে লাগিয়ে দেয় আর তারা ভয়ে পালিয়ে যায়। এরপর সে লিডার প্রতিশোধ নেওয়ার জন্য ধনার পিছনে লাগে। এরপরে চিফ ধনাকে একটা নতুন কেসের জন্য কল করে। সেখানে সে একজন নাসাদ নামের ছেলেকে ধরেছে। সে একজন ব্রাহ্মণ মেয়ে হাসিনীকে ভালোবাসত, কিন্তু হাসিনি তাকে পছন্দ করত না, এজন্য সে প্রথমে হাসিনীকে কিডন্যাপ করে, পরবর্তীতে রেপ করে আর তারপর অ্যাসিড ঢেলে মেরে ফেলে। পুলিশ তাকে মার্ডারের জায়গা থেকে অ্যারেস্ট করেছে, তাদের কাছে সব প্রমাণও আছে, কিন্তু সে তার অপরাধ স্বীকার করছে না, তাই তাকে কোর্টে পেশ করা যাচ্ছে না।
তাকে অনেক টর্চার করা হয়েছে, তবুও সে একটা শব্দও বলেনি। এই জন্য চিফ তাকে ধনার কাছে পাঠিয়ে দেয়। রাস্তায় একটা পুলিশ নসাদের উপর খুব রেগে যায় আর তাই রাস্তায় গাড়ি থামিয়ে তাকে এনকাউন্টার করার জন্য পালাতে বলে। কিন্তু তার সাথে পুলিশ তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু সে বলে এ কোথাও পালাতে পারবে না। কিন্তু নসাদ সেখান থেকে পালিয়ে যায়। তারা দুজন পুরো বনে নসাদকে খুঁজতে থাকে। অনেকক্ষণ পরে তারা একটা গাছে বসে থাকতে দেখতে পায় তাকে। এরপর তারা নসাদকে ধনার কাছে ছেড়ে দিয়ে চলে যায়। ধনা তাকে টর্চার করার জন্য রুমে নিয়ে যায়। নসাদকে সে একটা আইসের উপর দাঁড় করিয়ে দিয়ে একটা পোলের সাথে তার হাত বেঁধে দেয়। এরপর তার প্যান্টে লাল পিঁপড়া ছেড়ে দেয়। তারপরও নসাদ কোনো কথা বলে না। সে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কিছুই হয়নি। এরপর ধনা তাকে হাসিনির এসিডে ঝলসে যাওয়া একটি ছবি দেখে প্রশ্ন করে, কেন সে এমন করল? এটা বলে সে কাঁদতে থাকে, কারণ তার স্ট্রেলার কথা খুব মনে পড়ছিল। কাঁদতে কাঁদতে ধনা অজ্ঞান হয়ে যায়। তখন মুরগান তাকে বাইরে এনে শুয়ে দেয় আর নসাদকে সেখানেই আটকে রাখে। পরদিন মুরগান তাকে বাইরে এনে গোসল করাতে নিয়ে যায় আর তখন নসাদকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ চলে আসে। হঠাৎ মুরগান এসে বলে নসাদ পালিয়ে গেছে। তখন তারা সবাই নসাদকে খুঁজতে যায়, কিন্তু তারা নসাদকে কোথাও পায় না। তখন সেখানে চিফ আসে আর ধনাকে অনেক কথা শোনায়। আর এরপর সে ধনাকে রিকোয়েস্ট করে নসাদকে খুঁজে বের করতে, না হলে তার চাকরি থাকবে না। তখন ধনা তার নতুন রূপে জিপে করে নসাদকে খুঁজতে বের হয়, যেখানে রাস্তায় সে তার পাস্ট লাইফ সম্পর্কে ভাবে। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যখন সে এসআই ছিল, ওই সময় চেইন স্ন্যাচিং ক্রাইম অনেক বেড়ে গিয়েছিল। একদিন কিছু বাইকার একটা মেয়ের চেইন টান দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু এসআই ধনা তাদেরকে খুব কৌশলে ধরে ফেলে। পরবর্তীতে ধনার খুব নাম যাক হয়, এর সাথে সাথে প্রমোশনও হয়। তখন ধনা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে যায়। এই প্রমোশনের খবর সে তার গার্লফ্রেন্ড স্ট্রেলাকে দিতে যায়। স্ট্রেলা একটা হসপিটালে কাজ করত। স্ট্রেলা ছাড়া তার আর কেউ ছিল না। একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়। তো ধনার প্রমোশনের কথা শুনে স্ট্রেলা অনেক খুশি হয়। তারা খুশি হয়ে চিফের সাথে দেখা করতে যায়। তখন চিফও খুশি হয়ে ধনাকে জিজ্ঞেস করে তারা কবে বিয়ে করবে। এরপরে চিফ তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দেয়। এদিকে পরের সিনে দেখানো হয় চিফ একজনকে ইন্ট্রোগেট করছে। সে মূলত একজন ট্রাক চালক। সে একজনকে মেরে ফেলেছে। চিফ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরও সে বলেনি সে কার কথাই খুন করেছে। কিন্তু ধনা কেসের ফাইল পড়ে আইডেন্টিফাই করে ফেলে মানুষটাকে। এর ফলে চিফ অনেক খুশি হয় আর ধনাকে বলে সে যেন তার স্কিলের উপরে আরও কাজ করে, যেন পরবর্তীতে তারা অন্য আরও কেসে হেল্প নিতে পারে। পরের সিনে দেখানো হয় রবার্ট নামের এক লাফাঙ্গা ছেলে স্ট্রেলার বাসায় গিয়ে তার বাবা মাকে অনেক হুমকি দেয় যে সে স্ট্রেলাকে ভালোবাসে, স্ট্রেলার বিয়ে তার সাথেই দিতে হবে, ধনার সাথে যেন তার বিয়ে না হয়। একদিন ধনা স্ট্রেলাকে নিয়ে তার ফার্ম হাউসে যায়। ধনা এখন সেখানেই থাকে। তারা বিয়ের পর তাদের নতুন জীবন শুরু করবে। কিন্তু পিছন থেকে রবার্ট এসে একটা রড দিয়ে ধনার মাথায় আঘাত করে আর ধনার মাথা থেকে রক্তপাত শুরু হয়। তারপর সে স্ট্রেলাকেও মারে আর রুমের ভেতরে নিয়ে গিয়ে তাকে রেপ করে। তারপর স্ট্রেলা কোনো মতে হামাগুড়ি দিয়ে ধনার কাছে আসে, কিন্তু তখনও ধনা সেন্সলেস অবস্থায় ছিল। আর কিছুক্ষণের মধ্যেই স্ট্রেলার মৃত্যু হয়। পরে ধনাকে হসপিটালে ভর্তি করা হয় আর জ্ঞান ফেরার পরে চিফ তাকে জানায় যে স্ট্রেলা আর এই দুনিয়ায় নেই। এটা শুনে ধনা অনেক শক হয়ে যায়। সে তার আশেপাশে স্ট্রেলাকে দেখতে শুরু করে। সে একাই স্ট্রেলার সাথে কথা বলে। এজন্য সে বেশ কিছু বছর মেন্টাল হসপিটালে ভর্তি থাকে আর তার জবও চলে যায়। মেন্টাল হসপিটাল থেকে আসার সময় সে মুরগান নামের একজনকে নিয়ে আসে। তো এখন ফার্ম হাউসে সে মুরগান, স্টেলা আর সুব্বর সাথে থাকা শুরু করে। পরের সিনে দেখানো হয় ধনা একটা বাড়ি বসেছিল। সেখানে একটা বড়লোক উকিল বাপের ছেলে আপসেপও ছিল। ওখানে একটা মেয়েও ছিল যে তারই ক্লাসমেট। সে যখন ওয়াশরুমে যায় তখন আপসেপ তাকে জোর করে রেপ করার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই বের হয়ে এসে কান্নাকাটি করতে থাকে। ধনা বসে থেকে সব কিছু দেখছিল। এরপর থেকে ধনা সব জায়গায় আপসেপকে ফলো করতে থাকে। আপসেপ মূলত বড়লোক বাপের পথভ্রষ্ট ছেলে। সে শুধু তার বাবার কাছ থেকে টাকা নিয়ে বন্ধুদের সাথে নেশায় উড়িয়ে দেয়। তার সবচেয়ে বড় দুর্বলতা হলো মেয়ে। সে নারীবাজি করে আরও টাকা নষ্ট করে। একদিন ধনা তাকে কিডন্যাপ করে ফেলে। তারপর সে তাকে নিয়ে তার ফার্ম হাউসে নিয়ে আসে টর্চার রুমে। সেখানে সে তাকে মন ভরে মারতে থাকে। তারপর তাকে নিয়ে আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসে। কিন্তু আপসেপ বুঝতে পারছিল না তার সাথে এগুলো কেন হচ্ছিল। ফার্ম হাউসের আন্ডারগ্রাউন্ডে আরও একজন ছিল আর সে হলো রবার্ট। সে স্ট্রেলাকে রেপ করে মেরে ফেলেছিল। ধনা রবার্টকে খুব জঘন্যভাবে মেরে আটকে রেখেছিল, এমনকি সে জানতই না কখন দিন আর কখন রাত। এখানে রবার্ট আপসেপকে বলে এখানে প্রতিদিন নতুন নতুন টর্চার হয়।
কোনোদিন তার হাত পা বেঁধে হাই ভলিউম বিপ সাউন্ড ছাড়ে যাতে তার মনে হয় যেন ব্রেন ফেটে যাবে, আবার কখনো প্যান্ট খুলে পিছন দিক থেকে বরফ ঝুঁকে দেওয়া হয়, আবার কখনো পলিথিন দিয়ে হাত পা কভার করে মুখের ভেতরে টয়লেট ঝুঁকিয়ে দেয়, কখনো তো উল্টা করে আস্তে আস্তে নাকের মধ্যে পানির ফোঁটা দিতে থাকে, কখনো আবার তার প্যান্ট খুলে প্রাইভেট অঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়। এসব টর্চার সহ্য করে রবার্ট ধনার কাছে মৃত্যু ভিক্ষা চায়, কিন্তু ধনা তাকে মারে না। তো রবার্ট আপসেফকে পরামর্শ দেয় যদি সে বাঁচতে চায় সে যেন ধনার কাছে তার অপরাধ স্বীকার করে নেয়। কোর্ট আইন শাস্তি দিলে 5-6 বছর দিবে, কিন্তু অপরাধ স্বীকার না করলে ধনা তাকে সারা জীবন টর্চার করবে তাও মরতে দেবে না। তাই আপসাফ তার সব অপরাধ কনফেস করে আর ধনা তার রেকর্ড করে নেয়। পরে সে রেকর্ডিং সে চিফকে পৌঁছে দেয় আর কোর্টে এটা প্রমাণ হয় যে আপসেফই মূল অপরাধী, আর চিফ তখন ধনার কাছে ক্ষমা চায় আর আপসেফের যাবজ্জীবন সাজা হয়ে যায়। আর এরপর আপসেফের বাবা, যে অনেক নামকরা উকিল ছিল, সে টাকা দিয়ে খোঁজ লাগায় যে তার ছেলের এই অবস্থার জন্য কে দায়ী। তাই সে ধনাকে মারতে গুন্ডা হায়ার করে। গুন্ডারা ধনাকে খুঁজতে যায় ফার্ম হাউসে এবং সে লিজারকে খুঁজে পায় যার পিছনে ধনা সুব্বুকে লাগিয়ে দিয়েছিল। রাতে তারা ধনাকে মারার প্ল্যান করতে থাকে। এরপর তারা অস্ত্র নিয়ে রাতে ধনাকে মারতে যায়। তারা ফার্ম হাউসে ঢুকে মুরগান আর সুব্বুকে ইনজোর করে বেঁধে ফেলে। এরপরে তারা ধনার উপরে অ্যাটাক করে। ধনা অনেকক্ষণ তাদের সাথে ফাইট করে, কিন্তু এক পর্যায়ে সে আহত হয়ে যায়। এরপর অনেক সাহস করে সে তার গান বের করে আর সবাইকে তাড়িয়ে দেয়, কিন্তু অতিরিক্ত আহত হওয়ার জন্য সে তার জিপের পাশে বসে পড়ে আর তখন সেখানে নসাদ আসে। নসাদ দ্রুত মুরগানকে খুলে দেয় আর ধনাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু ধনা তাকে নিষেধ করে দেয় কারণ তার স্ট্রেলার কাছে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আর এভাবেই সেই পৃথিবী ছেড়ে চলে যায়। মুরগান আর নসাদ তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ধনার মৃত্যুতে চিফও খুব কষ্ট পায়। এদিকে ধনার মৃত্যুর পরে আপসেফের বাবা পুরো কেসটাকে পাল্টে দেয়, মিথ্যে সাক্ষী দিয়ে আপসেফকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু চিফ এক ট্রাক ড্রাইভারকে টাকা দিয়ে আপসেফের গাড়ি উড়িয়ে দেয়। এরপর দেখা যায় ধনার টর্চার রুমে রবার্টের সাথে আরও একজন কয়েদি যুক্ত হয়েছে, সে হলো আপসেফ। তাকে সারা জীবন টর্চার সহ্য করতে হবে। আর এদিকে ধনার ফার্ম হাউসে আরও একজন যুক্ত হয়, তারা হলো ধনা, স্টেলা, মুরগান, সুব্বু আর নসাদ। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, বাই।